আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি বিক্রমপুর স্টাইলে একটা মাছ রান্না শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুই তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটা টমেটোকে ছোট করে কেটে এই টমেটোটা সাথেই দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ এবং টমেটো একসাথে একবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ দেব এবং এর সাথে অ্যাড করব সবার প্রথমে আদা রসুন বাটা। এখানে আমি এক টেবিল আন্দাজ আদা রসুন বাটা একসাথে মিক্স করা ছিল আমার বাটিতে, আমি এক টেবিল আন্দাজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এবং মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে তখন আমি সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায়। এখন আমি এর সাথে অ্যাড করব যে এই মাছের মধ্যে যে এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচের একটু কম মরিচের গুঁড়া, এটা ভালোভাবে মিক্সাবো। তারপরে আমি এর সাথে অ্যাড করবো এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া। তো এই মশলাটাকে আমি খুব ভালোভাবে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি মিশাবো, মিশিয়ে এটাকে সম্পূর্ণ ভালোভাবে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমার মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষানোর পরে আমি এপিট উপিট করে খুব ভালোভাবে কষাবো। কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন এপিট উপিট করে ভালোভাবে মাছগুলোকে কষিয়ে ফেলেছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি যোগ করব। এটাকে বলক আসা পর্যন্ত আমি রান্না করব। এখন আপনাদেরকে আমি বিক্রমপুর স্টাইলে শাক বাটা কীভাবে দেয় এটা দেখাবো। এখানে আমি দুইটা পেঁয়াজ, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভাজা হলে দুইটা তেজপাতা কুচি করে নিয়েছি। যখন ভাজা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে এক চা চামচের একটু বেশি জিরা গুঁড়া এবং এক চা চামচের একটু বেশি পোলার চাল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, ভেজে ব্লেন্ড করে নেব। ব্যাস, এটা হচ্ছে তৈরি হয়ে গেল শাক বাটা। বিক্রমপুরের মানুষরা এই শাক বাটা হচ্ছে তরকারিতে, মাংসেতে, তারপরে শাকের মধ্যে সব রকম তরকারিতে তারা এই শাক বাটা বাটি ভরে তৈরি করে রাখে এবং মাছের তরকারিতে দিলে এটার টেস্টটা শতগুণে বেড়ে যায়। এবং অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন যে এই শাক বাটা দিয়ে আপনাদের কাছে তরকারিটা আসলে কেমন লাগে। তো যখন হয়ে যাবে তরকারিটা আপনি নামানোর ঠিক 5 মিনিট আগে এটাতে পরিমাণ মতো শাক বাটা দিয়ে দেবেন। চারোদিক দিয়ে খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে জাস্ট 2-1 মিনিট ঢেকে রেখে তরকারিটা চুলাটা বন্ধ করে দেবেন এবং আপনি আপনার পরিবেশন করবেন আপনার নিজের মন মতো। এবং আপনি খেয়ে বলবেন অবশ্যই এটার টেস্ট অনেকটা ডিফারেন্ট। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।